বিশেষ করে সংখ্যালঘু, তারা যাতে করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের মন্দিরে যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এ সমস্তগুলা বিষয়গুলোকে সার্বিক একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে আমরা প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে ওদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা নাগরপুরে একটা নতুন সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। থানাটা তারপরে চালু হয়েছে, পুলিশ সদস্যরা সবাই এসেছে, আশা করি একটু সময় লাগবে ওনাদের গুছিয়ে নিতে, আমরাও সহযোগিতা করছি। এই সহিংসতা কমে যাওয়ার পরে আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনাদের কথাই উঠে এসেছে যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেকেই আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, বিশেষ করে অনেকে বাড়িঘরে আক্রমণ হয়েছে, দোকানপাটে হয়েছে, অনেকে হুমকি পেয়েছে, আর ছোট ঘটনা থেকে অনেকে ব্যক্তি আক্রোশ ছিল অনেকের সাথে। কালকেও একজন লোক আমার কাছে আসলো যে জমি জমা নিয়ে মানে ইয়েতে বসেছে, মিটিংয়ে বসেছে, ওই একজন আরেকজনের কথা না শুনে মাথা কাটিয়ে গেছে, মানে যে সহিংসতাটা আমাদের ভিতরে বেড়ে গেছে, সহনীয়তাটা কমে গিয়েছে। এটা কিন্তু আবার পলিটিক্যাল ইস্যু না, এক্ষেত্রে এক্ষেত্রে জাস্ট ব্যক্তিগত একটা দ্বন্দ্ব ছিল, হয়তো এক সময় তার কোনো একটা স্বার্থে আঘাত ছিল, সে কোনো দলও করছে না, সে কিন্তু ওই সুযোগটা নিচ্ছে। আর আপনারা তো বললেনই যে আমাদের থানাটা আসলে আনএক্সপেক্টেড ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, এটা আমাদের জন্য আসলে অনেক ক্ষতি। থানাটা তারপরেও চালু হয়েছে, পুলিশ সদস্যরা সবাই এসেছে, আশা করি একটু সময় লাগবে ওনাদের গুছিয়ে নিতে, আমরাও সহযোগিতা করছি। আপনাদের পক্ষ থেকে মানসিকভাবে বা কোনো সাপোর্ট থাকলে ওসি সাহেবকে দেবেন, পুলিশ সদস্যদের মনোবলটা যেন চাঙ্গা থাকে, তারা যেহেতু আমাদেরকেই সার্ভিস, তারা এই এলাকার লোক না, কিন্তু তারা কিন্তু সেবা আমাদেরকেই দিচ্ছে বা আপনাদেরকেই দিচ্ছে, আমরাও বাইরের, কিন্তু আপনাদের আমাদের এই অফিস না থাকলে, ওনাদের এই থানা না থাকলে কিন্তু সেবাগুলো সাধারণ মানুষ পাবে না, তো এটা যেন আমরা চালু রাখতে পারি। তো সবাই আশ্বস্ত করেছেন, এটা আমার কাছে ভালো লেগেছে যে আপনাদের তরুণও আছে কয়েকজন, তারাও আশা করি কাজ করবে, যে আমাদের যেখানেই কোনো মানুষ সাধারণ মানুষ আক্রান্ত হবে আমার মনে হয় আপনারা পাশে থাকবেন। অনেক অভিযোগ আসে, এখন কমে গিয়েছে, অনেকটা কমে গিয়েছে, আশা করি আরও কমে যাবে, আরও স্বাভাবিক হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আমরা হয়তো আপনাদের সাথে কমিউনিকেট করবো, আপনাদের সহযোগিতা চাইব, কারণ অনেক কিছু আছে হয়তো বা লোকালি মিট আপ করা সম্ভব, যেটা আপনারা লোকাল আপনারা পারবেন, কিন্তু অনেক সময় আমরা হয়তো ভিতরেরটা নাও জানতে পারি, হয়তো সে আমাদের কাছ পর্যন্ত নাও আসতে পারে, হয়তো আপনাদের কানে আসবে, তো সেক্ষেত্রে আপনারা তাকে সহযোগিতা করবেন। আর আমরা চাই না যে অরাজক অবস্থার সৃষ্টি হোক, আমরা চাই আরও সুন্দর হোক, আমরা আগামী দিনে যেন আরও সুন্দর এবং মানুষ যেন বলতে পারে যে আমি খুব ভালো আছি। আমরা মূলত আজকে নির্বাহী অফিসারের সাথে আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে সাক্ষাৎ দিয়েছি, এই জন্য ওনার সাথে আমরা একটা সমন্বয় বৈঠক করেছি। আপনারা জানেন গত 5 তারিখের পরে সমগ্র বাংলাদেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে যাতে করে বাংলাদেশের কোনো মানুষ, বিশেষ করে আমাদের নাগরপুর উপজেলা, কোনো প্রশাসনিক ইউনিয়নে কোথাও যাতে করে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, কারো ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক দোকানপাট লুটপাট না হয়, কারো বাইরে করে হামলা বাংসুর না হয়, বিশেষ করে সংখ্যালঘু, তারা যাতে করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের মন্দিরে যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এ সমস্তগুলা বিষয়গুলোকে সার্বিক একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে আমরা প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে ওদের সহযোগিতার মধ্য দিয়ে আমরা নাগরপুরে একটা নতুন সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। এই জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাকে টিউনি ম্যাডামকে আশ্বস্ত করেছি, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা টিউনি ম্যাডাম এবং প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব, যাতে করে নাগরপুরে নতুন কোনো নেগেটিভ পরিস্থিতির পরিবেশ তৈরি না হয়, সেটাই আমরা আশ্বস্ত করেছি। এবং টিউনি ম্যাডামও আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের সাথে সমন্বয় করে সহযোগিতা করেই নাগরপুরে একটি সুন্দর পরিবেশ তৈরিতে ইনশাআল্লাহ ভূমিকা রাখবে।